মূল্যটা খুবই কম দামে, এত দামি বাইক 2,45,000 টাকার বাইক খুবই কম দামে সে বিক্রি করা যায়। এবং সে হলো সাগরমীয় হলো ওইদিকে বর্ডার লাইনে, তারা বর্ডার তাদের বাড়ি, তারা বাংলাদেশে বাইকগুলিকে পাচার করে একটা আমার একটা কমিশন পায়। তখন সাগরমিয়া আমাদের কাছে এসে বলে 20 তারিখ মার্চ মাসে সন্ধ্যাভাবে বাইকের যে মেইন মালিক সুশান্ত দাস বাইকের সঙ্গে পথে ঘুরে তাই নিয়ে আসে, এসে বলে আমার বাইকটি চুরি হয়ে গেছে, আমার বাইক উদ্ধার করে দেয় সাগর দাসকে। হ্যাঁ সাগর দাস তাই এসে বলে আমার বাইক চুরি হয়ে গেছে, বাইক উদ্ধার করে দিই। প্রশান্ত দাস যে মেইন মালিক তার কাছে নোটিশ আসতে থাকে ফাইন্যান্স কোম্পানি থেকে যে আপনি ফাইন্যান্সের ইনস্ট্রুমেন্ট দিচ্ছেন না, তখন প্রশান্ত দাস সাগর দাসকে বলে তুই কেন ফাইন্যান্সের ইনস্ট্রুমেন্ট দিচ্ছিস না, যার কারণে আমার কাছে বারবার ঘুরে যেতেছে। তারপর সে বলে যে তার বাইক নাকি চুরি হয়ে গেছে বন্ধুয়াল পাম্প হাউস এলাকা থেকে, এবার কারো চুরি করে নিয়ে গেছে, এগুলো তার বক্তব্য। আবার বাইকের যে মেইন মালিক প্রশান্ত দাস এবং সাগর দাস দুজনে মিলেই থানাতে আসে।